দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে বছর জুড়ে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রতিবেশী জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়া রয়েছে চির বৈরিতা। সম্প্রতি দেশটির নাকের ডগায় সামরিক মহড়া চালিয়েছে এই দেশ তিনটি, জানান দিয়েছে যুদ্ধ শুরু হলে কিভাবে মোকাবিলা করা হবে। এবার তাদের হুমকিকে প্রতিহত করতে মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা। বিশেষজ্ঞদের মতে নজরদারি সক্ষমতা বাড়ানোর একটি অংশ এই স্যাটেলাইট। যদি কখনো কোনো দেশের সঙ্গে যুদ্ধ বাঁধে তখন এসব প্রযুক্তি ব্যবহার করবে উত্তর কোরিয়া। সমরবিদরা জানান প্রতিপক্ষের সৈন্যদের অবস্থান, গতি প্রকৃতি, তাদের ছবি ও ভিডিও ধারণে সক্ষম গোয়েন্দা স্যাটেলাইট। গত বছরের ডিসেম্বরে এই গোয়েন্দা স্যাটেলাইটের সর্বশেষ পরীক্ষা করা হয়। তখন জানানো হয় 2023 সালের এপ্রিলের মধ্যে উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন করবে তারা। এছাড়া ওই সময় একটি সাদা কালো ছবি প্রকাশ করেন উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা, জানান এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ছবি যা পরীক্ষার সময় তোলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে সম্প্রতি ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করেন কিম জং উন। পরিদর্শনকালে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় নজরদারি স্যাটেলাইট সক্ষমতা অর্জনকে অগ্রাধিকার দিচ্ছে তার দেশ, এজন্য বেশ কয়েকটি স্যাটেলাইট প্রয়োজন বলেও জানান তিনি। বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত স্যাটেলাইটটি, তবে এটি কখন মহাকাশে উৎক্ষেপণ করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এদিকে কোনো কিছুতেই ক্ষান্ত হচ্ছেন না উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, কথায় কথায় ছুড়ছেন রকেট আর ক্ষেপণাস্ত্র। দেশটির ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে প্রায় সতর্ক সংকেত জারি করতে হয় জাপান ও দক্ষিণ কোরিয়াকে, জানিয়ে নিন্দা জানানো হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও। তবে কোনো কিছুকেই তোয়াক্কাই করছেন না কিম। উত্তর কোরিয়া বলছে টোকিও, সিউল, ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়া স্পষ্টতই উস্কানি। কিম প্রশাসন জানায় মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে তার দেশের। পাল্টাপাল্টি এমন অবস্থানে সমরবিদরা বলছেন মহড়ার জবাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও গোয়েন্দা স্যাটেলাইট লঞ্চ করার মাধ্যমে সামনাসামনি লড়াইয়ের বার্তা দিয়েছেন কিম জং উন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।